2013 সালে পৌরসভায় উন্নীত হয় জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা। পৌরবাসী বলছেন, প্রতিষ্ঠার এক দশক পরেও ধুকে ধুকে হাঁটছে পৌর কর্তৃপক্ষ। এর উপর অভিযোগ উঠেছে, পৌরসভার প্রাণকেন্দ্রে নেই কোনো বাস টার্মিনাল। শুধু তাই নয়, হাজারো যাত্রী ও পথচারীতে জনাকীর্ণ বাস স্ট্যান্ডে নেই কোনো পাবলিক টয়লেট। তবে পৌর মেয়র বলছেন, ভ্রাম্যমাণ একটা পাবলিক টয়লেট নির্মাণের কথা, আর স্থানীয়রা চান দ্রুতই বাস্তব প্রতিফলন। জামালপুর থেকে মুমতাহেনা আসার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা 2013 সালে পৌরসভায় উন্নীত হলেও বিগত এক দশক পরেও ধুকে ধুকে হাঁটছে পৌর কর্তৃপক্ষ। ন্যূনতম নাগরিক সেবা বলতে সরকারি সেবা, বিদ্যুৎ ও পানি ছাড়া এখানকার নাগরিকরা বঞ্চিত পৌর সকল সুবিধা থেকে, এমন অভিযোগ পৌরবাসীর। অভিযোগের হালখাতায় এবার যোগ হয়েছে বকশীগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্রে নির্ধারিত বাস টার্মিনাল না থাকা এবং পাবলিক টয়লেট না থাকার মতো অভিযোগ। যাত্রী ও জনসাধারণ বলছেন, বকশীগঞ্জ থেকে ঢাকা সহ দেশের 5 থেকে 6টি রুটে প্রতিদিন আসা যাওয়া করে শতাধিক যাত্রীবাহী পরিবহন। হাজার হাজার যাত্রীর সমাগম ঘটলেও যাত্রীরা জানান তাদের সীমাহীন দুর্ভোগের নিত্য দিনের দৈন্যদশার কথা। সবচেয়ে বড় ভোগান্তি হলো যাত্রীদের, কোনো পাবলিক টয়লেট নাই। আমার বাস স্ট্যান্ড মোড়ে একটা পাবলিক টয়লেট ভীষণ প্রয়োজন। একটা মহিলা বাথরুম ভাড়ায় কারো বাড়িতে যাইতে দেয় না। রাস্তার পাশে পাবলিক টয়লেট না থাকায় যাত্রীরা বাধ্য হয়ে যাচ্ছেন আশেপাশের বাসা বাড়িতে। এতে বিব্রতকর অবস্থায় পড়তে হয় যাত্রী ও বাড়ির মানুষদের। এছাড়াও বয়স্ক, শিশু এবং নারীদের পড়তে হয় অবর্ণনীয় বিড়ম্বনায়। চরম দুর্ভোগ। আমরা যারা এই রাস্তায় চলাচল করি যাত্রীরা, সবার জন্য এটা দুর্ভোগের। আশেপাশে কোনো বাসা বাড়ি থাকলে এখানে যাইতে হয়, খুবই সমস্যা। এখন আমাদের মানে দরকার একটা বাস স্ট্যান্ডের টয়লেট, পাবলিক টয়লেট। এদিকে বাস মালিক সমিতির সাথে কথা হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। তারা বলছেন, বকশীগঞ্জে নেই কোনো পৌর টার্মিনাল, পাশাপাশি অচিরেই পৌর টার্মিনাল নির্মাণ করে যাত্রী সেবা নিশ্চিতেরও দাবি তাদের। একটা পৌর টার্মিনাল থাকতে পারে, সেই জায়গায় বাথরুম থাকবে, যাত্রী বসার জন্য ব্যবস্থা থাকবে, যাত্রীরা সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। কথা হয় পৌর মেয়রের সাথে, তিনি জানান জায়গা দেখছেন, বাস টার্মিনালটি কোথায় স্থানান্তর করা যায়। তবে ভ্রাম্যমাণ একটা পাবলিক টয়লেট করার ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। আমরা জায়গা দেখছি যে এই স্ট্যান্ডে কোন জায়গায় স্থানান্তর করা যায়। বাস স্ট্যান্ডে ওরকম কোনো জায়গা না পাওয়ার দরুন ভ্রাম্যমাণ পাবলিক টয়লেট ই করার জন্য একটা ব্যবস্থা নিচ্ছি। এক দশক পরেও যখন পৌর কর্তৃপক্ষ ভাবছে ভ্রাম্যমাণ পাবলিক টয়লেট নির্মাণের কথা, তখন যাত্রী সাধারণ অন্যান্য জেলা ও উপজেলাগুলো পার হচ্ছেন উন্নয়নের বাস্তব প্রতিচ্ছবি সড়ক, মহাসড়ক ও উড়াল সেতুর মাধ্যমে। এমতো অবস্থায় যাত্রী ও সাধারণ মানুষের দাবি, পাবলিক টয়লেট সহ বাস্তবায়িত হোক সকল প্রকার পৌর সুবিধাগুলো। মুমতাহেনা আশা, আনন্দ টিভি, জামালপুর, বকশীগঞ্জ।